বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে প্রেম কিংবা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বলিউড তারকাদের উপর আগাগোড়াই নজর রাখেন তাদের ভক্তরা। বিয়ে মানে সব্যসাচীর ডিজাইন করা পোশাক আবশ্যক। তার নকশা করা পোশাকে বিয়ের পিঁড়িতে বসেছেন বহু তারকা। ক্যাটরিনা কাইফ সদ্য বিয়ের পিঁড়িতে বসেছিলেন। ক্যাটরিনা কাইফ বিয়ের দিন তিনি পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক। তার পরনে লাল লেহেঙ্গা, মাথার বিশেষ ওড়না, গলার কুন্দনের হার, হাতের কলিরে চূড়া সবই নজর কেড়েছে অনুরাগীদের। আনুষ্কা শর্মা এই অভিনেত্রী বিয়েতে ভক্তদের নজর কেড়েছিলেন সব্যসাচীর পোশাকে। বিয়ের তিনটি অনুষ্ঠানে বাঙালি এই ডিজাইনারের নকশা করা পোশাক পরেছিলেন তিনি। বিয়ের দিনে এই অভিনেত্রী ফুলেল এমব্রয়ডারি সহ একটি গোলাপি লেহেঙ্গা পরেন, সেই সঙ্গে ভারী গহনায় নজর কেড়েছিলেন। শুধু কনেই সাজেননি সব্যসাচীর ডিজাইনে, বর বিরাট কোহলিও তার ডিজাইন করা হাতে দাঁতের কাঁচা সিল্কের শেরওয়ানি পরেছিলেন। দীপিকা পাড়ুকোন বলিউডের প্রথম সারির এই নায়িকা তার বিয়েতে সেজেছিলেন সব্যসাচীর ডিজাইনে। বিয়ের দিনে তিনি ঐতিহ্যবাহী লাল রং বেছে নিয়েছিলেন, পরেছিলেন ভারী এমব্রয়ডারি করা লেহেঙ্গা, কিন্তু নজর কেড়েছিল তার দোপাট্টা। এতে ছিল নিখুঁত হাতের কারুকাজ যা দীপিকাকে বানিয়েছিল স্বর্গের অপ্সরী। পোশাকের সাথে দীপিকা সব্যসাচীর পরামর্শেই টিকা, নথ ও চোখার নেকলেস পরেছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের সাদা রঙের গাউন অনেকেরই প্রিয় ছিল। ভারতীয় ঐতিহ্যবাহী সে বিয়েতে তার লাল পোশাকটি সমানভাবে প্রশংসনীয় হয়। বিয়েতে লেহেঙ্গাটি ছিল একটি হাফ হাতা ব্লাউজ ও একটি বল গাউন এসকিউ স্কার্টের সমন্বয়ে সাজানো। কলকাতা থেকে 110 জন কারুশিল্পী, মোট 3,720 ঘন্টা সময় লেগেছে পোশাকটি কাস্টম ভাবে তৈরি করতে। লেহেঙ্গার উপরে ছিল সূক্ষ্ম হাতাকাটা অর্গানজা ফুল, সিল্ক প্লসে ফ্রেঞ্চ নট এবং থ্রেড ওয়ার্কের স্তর। সব্যসাচীর সাজানো এই নববধূ একটি ছোট লাল বিন্দি, সিঁদুর, নথ, মাংটিক্কা, ঐতিহ্যবাহী গহনা পরে সবাইকে মাতিয়ে দিয়েছিলেন। বিপাশা বসু বিয়ের জন্য তিনিও বেছে নিয়েছিলেন সব্যসাচীর ডিজাইন করা ঐতিহ্যবাহী লাল লেহেঙ্গা। আকর্ষণীয় কারুকাজ, সাংস্কৃতিক ফ্যাব্রিক্স এবং স্টাইলিশ এই পোশাকে দ্বিগুণ করেছিল বিপাশার সৌন্দর্য। সোহা আলী খান বিয়ের দিন নবাব কন্যা সব্যসাচীর ডিজাইন করা কমলা ও সোনালী রঙের লেহেঙ্গা পরেছিলেন। সুন্দর লেহেঙ্গা ও ভারী গহনায় দেখতে একদম রাজকন্যার মতোই লেগেছিল তাকে। পত্রলেখা বলিউডে সম্প্রতি সব্যসাচীর ডিজাইন বেছে নেয়া কনেদের মধ্যে একজন পত্রলেখা। গেল 15ই নভেম্বর 2021 সালে চণ্ডীগড়ে রাজকুমার রাওয়ের সঙ্গে সাত পাকে ঘুরেছেন তিনি। বিয়েতে সব্যসাচীর বানানো পোশাকটি ভাইরাল হয়েছিল, যার কেন্দ্রবিন্দুতে ছিল লাল দোপাট্টায় একটি বাংলা শ্লোক। খোদাই করা সেই শ্লোকটি ছিল, আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম। এছাড়াও তিনি একটি টিক্কা, নথ, স্টেটমেন্ট নেকপিস এবং চুড়ি দিয়ে তার চেহারা সম্পূর্ণ করেছেন। তাদের অভ্যর্থনার দিনে এই অভিনেত্রী একটি অফ হোয়াইট সিল্ক শাড়ি পরেছিলেন, সেটিও সব্যসাচীর ডিজাইন করা ছিল। সামান্তা আক্কিনেনি 2017 সালের 6ই অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেছিলেন দক্ষিণী এই অভিনেত্রী সামান্তা। তিনিও সব্যসাচীর ডিজাইন করা পোশাকে কনে সেজেছিলেন। এই অভিনেত্রী সব্যসাচীর বসন্ত লক্ষ্মী সংগ্রহ থেকে একটি আইভরি সোনা মোড়ানো শাড়ি পরেছিলেন। সামান্তা আক্কিনেনির পোশাকে ছিল একটি লাল সিল্কের এমব্রয়ডারি করা ব্লাউজের সাথে আকর্ষণীয় ফেব্রিক, সে সাথে নেকলেস, মাথা পাটি, চুড়ি, গজরা এবং কানের দুল পরেছিলেন তিনি। নেহা কাক্কার বলিউডের এই গায়িকার বিয়ের আয়োজনে কোনো কমতি ছিল না। তার বিয়ের প্রতিটি ছবি নেটিজেনদের নজর কেড়েছে। বিশেষ দিনের জন্য তিনিও বেছে নিয়েছিলেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক। তিনি পরেছিলেন লাল লেহেঙ্গা, সঙ্গে মানানসই গহনা। মুখ ঢেকে মাথায় ঘোমটা দেওয়া লুকে সকলের মধ্যমণি হয়েছিলেন তিনি। বলিউডে সব্যসাচী সাজিয়েছেন আরও বেশ কিছু তারকাকে। তাদের মধ্যে রয়েছেন অসীম, অমৃতা পুরী, সাগরিকা, বিদ্যা বালান এবং আমনা শরীফ।